নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সর্বদা আমার চ্যানেলে নজর রাখবেন, এবং যে কোনো ধরনের ইনফরমেটিভ ভিডিও বা এডুকেশনাল নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলকে সর্বদা আপনারা ফলো করবেন। তো বন্ধুরা, এবার আসা যাক আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তুতে। আমি আজ আলোচনা করব প্রাথমিকের ব্রেকআপ মার্কস অর্থাৎ মেধা তালিকা নিয়ে। তো বন্ধুরা, আপনারা জানেন 28 নভেম্বর 2022 প্রাথমিক শিক্ষা পর্ষদ ব্রেকআপ মার্কসসহ মেধা তালিকা প্রকাশ করেছে। আজ দীর্ঘ 6 বছর পর অর্থাৎ 2016 সালে রিক্রুটমেন্ট হয়েছিল এবং 2020 সালে রিক্রুটমেন্ট হয়েছিল। প্রথমে হয়েছিল 42,000 সামথিং এবং তারপরে 2020 সালে রিক্রুটমেন্ট হয়েছিল 16,500। এই দুটি অর্থাৎ প্রায় 59,000 মতো টিচারের ব্রেকআপ মার্কসহ মেধা তালিকা এই প্রথম প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টের চাপে। কেননা কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় শ্রী উইদ গাঙ্গুলি মহাশয় ডেডলাইন বেঁধে দিয়েছিলেন যে 30 নভেম্বরের মধ্যে ব্রেকআপ মার্কসসহ মেধা তালিকা প্রকাশ করতে হয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তাই কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ বাধ্য হয়ে এই মেধা তালিকা প্রকাশ করেছে। কিন্তু এই মেধা তালিকা প্রকাশ করেই পর্ষদ মহাবিপাকে পড়ে গেছে। কেননা এই মেধা তালিকা জুড়ে শুরু হয়েছে বিভিন্ন প্রশ্ন এবং নানা অসঙ্গতি দেখা দিয়েছে এবং সেই অসঙ্গতি চরম সীমায় পৌঁছে গেছে। কেননা কিছু কিছু প্রার্থীদের সেই ক্যাটাগরিতে অর্থাৎ যে ক্যাটাগরিতে চাকরি হয়েছে সেই ক্যাটাগরির লোয়েস্ট যে কাট অফ মার্কস অর্থাৎ যে মার্ক কাট অফ মার্কসে চাকরি পেয়েছে ক্যান্ডিডেটরা, সেই মার্কসের থেকে বেশি নম্বর ইন্টারভিউ ছাড়াই অনেক ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও তারা সেই মেধা তালিকা থেকে বঞ্চিত হয়েছে অর্থাৎ চাকরি পায়নি। তাই এই নিয়ে সকল চাকরি প্রার্থী ক্ষোভে ফুঁসছেন এবং কর্মরত শিক্ষক অর্থাৎ যারা 2016 সাল থেকে চাকরি করছেন অর্থাৎ 42,000 এবং 16,500 টিচার রিক্রুটমেন্টের সুযোগ পেয়েছিলেন বা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন, সেই সমস্ত শিক্ষকরা এই মেধা তালিকা প্রকাশের পরেই কিন্তু মহাবিপাকে পড়ে গেছেন এবং তাদের চাকরি নিয়ে একটা সংশয় শুরু হয়েছে এবং বিভিন্ন মহলে গুঞ্জন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আপডেট পাওয়া যাচ্ছে। কেননা বন্ধুরা, আপনারা জানেন যে টেটের যে মার্ক ডিভাইডেশন, সেই মার্ক ডিভাইডেশনে টেটের ওপর আছে 5 নম্বর এবং মাধ্যমিকের ওপর আছে 5, এইচএসের ওপর আছে 10 এবং ট্রেনিং অর্থাৎ বিএড বা ডিএলএডের ওপর আছে 15 নম্বর এবং অ্যাকাডেমিক কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের ওপর আছে 5 এবং প্যারা টিচার অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্সের ওপর আছে 5 এবং অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড ইন্টারভিউয়ের ওপর আছে 10। এই হচ্ছে টোটাল 50-এর পরীক্ষা। তো এখানে প্রশ্ন হচ্ছে বন্ধুরা, এইচএসে 10-এর মধ্যে মূল্যায়ন করা হচ্ছে, সেখানে একজন ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে 10.96 অর্থাৎ তিনি 10-এর মধ্যে কী করে 10.96 পেতে পারেন? এটা তো আর যেমন তেমন ভুল নয়, আর এটা মুদির দোকানের লিস্টও নয়, এটা একটা মেধা তালিকা। এর উপর ভিত্তি করে কতগুলো ছেলের জীবন নির্ভর করছে এবং এর উপর নির্ভর করেই 6 বছর ধরে ক্যান্ডিডেটরা চাকরি করছে। তাহলে এখানে ভুল হয় কী করে? পর্ষদ সভাপতি বলছেন যে ভুলগুলো ঠিক করে নেবেন, এখানে ভুলটা হয় কী করে? এটা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং আর একটা বিষয়, ট্রেনিংয়ে আছে 15 অর্থাৎ 15-এর মধ্যে মূল্যায়ন করা হয়, কিন্তু একজন চাকরি প্রার্থীকে দেখা যাচ্ছে তিনি 24 পেয়েছেন, 15-এর মধ্যে 24 অর্থাৎ তাকে অ্যাকাডেমিকে আনার জন্য 24 করে দেওয়া হয়েছে, তার অ্যাকাডেমিকের যে ট্রেনিংয়ের যে প্রাপ্ত নম্বর সেই নম্বরকে 24 করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এটা তো ইচ্ছাকৃত ভুল না কোন ভুল সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালবাবু মহাশয় ভালো বলতে পারবেন যে 15-এর মধ্যে 24 কী করে পেয়ে যায় একজন ক্যান্ডিডেট, সে প্রশ্নের উত্তর উনিই দেবেন, আপনারা ওনাকেই জিজ্ঞেস করবেন। এবং এ বিষয়ে নতুন করে আবার কলকাতা হাইকোর্টের মামলা দায়ের হতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আরেকটা বিষয় বলে রাখি, প্রাথমিকের কর্মরত শিক্ষকদের কিন্তু সামনে মহাবিপদ অর্থাৎ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে বা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা কিন্তু খুব শীঘ্রই কোর্টের নজরে আসছে এবং এই মেধা তালিকা ধরেই তাদেরকে খুঁজে নেওয়া সম্ভব হবে যে কারা কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে এবং কারা কারা 15-তে 24 পেয়ে গেছে ট্রেনিংয়ে মার্কস বা
এইচএসে 10-এর মধ্যে 11 পেয়ে যাচ্ছে। তো বন্ধুরা যাই হোক, তাদের চাকরি যাচ্ছেই, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তবে আর একটা বিষয় বলে রাখি, আপনাদের স্কোর বেশি থাকা সত্ত্বেও, অর্থাৎ ইন্টারভিউ নাম্বার ছাড়াও, শুধুমাত্র একাডেমিক স্কোর এবং টেটের স্কোর যোগ করে লোয়েস্ট কাট অফের থেকে আপনার নম্বর বেশি থাকা সত্ত্বেও আপনি মেধা তালিকায় কেন জায়গা পাননি, আপনি সেই কথা নিশ্চয়ই বুঝতে পারছেন, সে বিষয়টা বুঝতে পারছেন। এই কথা নতুন করে বলার আর কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় আপনারা সবাই জানেন, সবাই সব কিছু বোঝেন, সবাই বুঝতে পারছেন কেন চাকরি পাননি। তো যাই হোক বন্ধুরা, তো আজ এই ছিল আমার আপডেট। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সর্বদাই চ্যানেলে নজর রাখবেন যে কোনো আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। ধন্যবাদ।